হাতে দুটো গিলাস নাও, পানি ভর্তি করো, তুর পাহাড়ে ওঠো। তুর পাহাড়ে উঠেছে, গিলাস ধরে রেখেছে, হঠাৎ করে আল্লাহ বলতেছে, খুজিয়া নাও হে ঘুম, আমার মুসাকে এক ঝলকের জন্য ধরো। বিদ্যুতের চমকের মতো এক সেকেন্ড একটা ঝিঙ্কানি আইছে, দুই হাত থেকে দুই গিলাস পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা জমিনের ভিতরে সেজদায় পড়ে বলে, মালি আমি বুঝেছি সত্যি আপনি ঘোমান না, কারণ আপনি যদি একটুকুনি বিশ্রাম নিতেন গোটা দুনিয়ার লয় হয়ে যেত, নিয়ন্ত্রণ কর্তা থাকতো না, মুহূর্তের ভিতরে একটার সাথে আর একটা সংঘর্ষ বেঁধে লয় হয়ে যেত সৃষ্টির জগৎ। এই জন্য বলতেছি দোস্ত, আমার সকল ক্ষমতার উৎস একমাত্র জোরে বলেন কে, আল্লাহ বলেন আল্লাহ। এখন এই মেয়েমান নমরুদকে যখন ক্ষমতা দিয়েছে, নমরুদ বাড়তে 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 বহুত বাড়া বেড়ে গেছে। এইবার আল্লাহ ইচ্ছা করলেন যে কুমায়ে দি, এই সময় হঠাৎ করে একদিন ওই সময়টা যে সময় রাজত্ব আজ থেকে 4,500 বছর আগে নমরুদ যখন রাজত্ব পরিচালনা করতেছিলেন তখন নমরুদের অবস্থা ছিল এই। তখন বন্ধুকরা আমার পাত্রী পুষ্ট, পাত্রী গণকদের পুষ্ট, গণকদের আমল তারা রাশি গুণে তারকা গুণে আবির্ভাব বলে দিতে পারতো যে এইটা এই জন্য হয়েছে। সুখ আর সুখ কারোর কিছু পরোয়া নেই, কোনো অশান্তি নেই, প্রতাপশালী বিন্দুমাত্র শত্রুতা আমি করার মতো কারোর ক্ষমতা নেই। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন আকাশে একটি আলাদা প্রকারের একটা তারকার আবির্ভাব হয়েছে, ওই তারকা ওরা রাশিফল গুনে এইবার তো কান্নাকাটি বেঁধে গেছে, মনটা খারাপ, কারণ নেতা যদি না থাকে সেলাবেলা তো থাকবে না, কথাটা ঠিক কিনা, ওইটাকে তো বাসায় রাখতেই হবে। যখন বেটা এটা কিলিনিকে যায়, কিলিনিকার ডেট করে 2 বছর রাখা লাগে, কথাটা ঠিক কিনা, কারণ উনি যদি মরে যায় খবর আসে তাহলে তার রাজত্ব ভেঙে যেতে পারে। এই জন্য নেতারা মরার সাথে সাথেই কিন্তু ঘোষণা হয় না, সুবিধা মতো ঘোষণা করে, কথা ঠিক কিনা। সম্মানিত ভাইরা, নমরুদ তার সভাসদের লোকেরা, তার পাদ্রীরা, গণকেরা হঠাৎ করে মন খারাপ, এমন তো অবস্থায় নমরুদ যখন রাস্তার সাথে আসতেছে সবাই দেখে চোখে পানি, নমরুদ তো আশ্চর্য হয়ে গেছে। তিনি বিস্ময় বোধ করে বললেন, কি বাবা তোমাদের চোখে পানি কেন, আমি কি তোমাদের দুঃখ দিয়েছি, টাকা পয়সা কম দিয়েছি, খাতিলতি কম দিয়েছি, রাজপ্রাসাদে শান্তি কি অশান্তি ঢুকেছে নাকি, কি সমস্যা, তোমাদের মুখে হাসি নাই কেন, তোমাদের কি হয়েছে? তখন বলতে যে আমদার আমরা নিজের জন্য কান্দি না, নিজের জন্য কোনো প্রেশারি নেই, আমাদের সত্তা তো সব আপনাকে কেন্দ্র করে, কারণ আমরা তো আপনাকে রব মানি, নাউজুবিল্লাহ বলেন, আপনি আমাদের মা বাপ, আপনি আমাদের খাদ্য খাবার দেন, আপনি আছেন তো আমরা আছি, আপনি নেই তো আমরাও নেই, সুতরাং আমরা আমাদের নিজের জন্য কান্দি না, কান্দি হচ্ছে আপনার জন্য। বলে আমার আবার কি হয়েছে, হঠাৎ করে অন্তরাত্মার ভিতরে ঝিলিক মেরে উঠেছে, বলে আমার আবার কি হয়েছে, বলে আমরা রাশি গুনে নক্ষত্রের একটা এই কোন একটা নক্ষত্র দেখতেছি এবং সেটা গুনে কেটে যা পালাম, সেইটা হলো আপনার জীবনের রাজত্ব ধ্বংসকারী একটা সন্তান বনি আদম এই দুনিয়ায় আসবে, আর ওই তারকা গুনে আমরা যেটা পালাম, এই তারকা এটাই সংকেত দিচ্ছে যে আপনার চূড়ান্ত দুশ্মন দুনিয়ায় আসার সময় হয়েছে, সে আসবে, সে আপনাকে আপনার রাজত্বকে ধ্বংস করে ছাড়বে, আপনিও মরবেন, আপনার রাজত্বও চলে যাবে আর আমরাও চলে যাবো, এই জন্য কাঁদতেছি। তখন বললেন সর্বনাশে কি কথা, কেন এটা কি হয়েছে, এখন বাঁচার উপায় কি? তখন বলতেছে বাঁচার উপায় হলো 3 দিন 3 রাত, কয়দিন 3 দিন 3 রাত, মাত্র 3টে দিন 3 রাত, এই 3টা দিন 3 রাত যদি স্বামী স্ত্রীর বৈধ মিলনটা ঠেকিয়ে দিতে পারে তাহলে আপনার শত্রু দুনিয়ায় পিতার অরস থেকে মায়ের গর্ভে যেতে পারবে না, আপনার রাজত্ব আমরা বেঁচে যাব। সঙ্গে সঙ্গে আমাদের তো 144 ধারা দিয়ে উনি 444 ধারা দিয়ে দিয়েছে, এ ব্যাবিলিয়ানের লোকেরা শোনো, আমি তোমাদের খোদা,
আমি তোমাদের বাদশা রামদান আমি নমরুদ বলতেছি ভালো করে শোনো দপ পাফিয়ে ঘোষণা দিন বেবিলিয়ান শহরে সারা দুনিয়ায় না কারণ তারকাটার আবির্ভাবটা বলতেছে সেটা হলো ঘটনাটি ঘটবে বেবিলিয়ান বর্তমান ইরাকের মসুল শহরের এলাকায় নমরুদের এখনো সেই প্রাসাদ বিদ্যমান কুল সিরু ফিল আরদি বিশ্বাস না হলে দুনিয়া ঘোরো আর এই বেঈমানদের জীবন কাহিনী স্মরণ করে শিক্ষা গ্রহণ করো কথা ঠিক কেরা এই কাহিনী তো আল্লাহ বিনা কারণে শোনায়নি এই কাহিনীর পিছনে তো আল্লাহ পরীক্ষার কথা নিহিত রয়েছে স্বাধীন প্রাণী দিয়ে পরীক্ষা করতেছেন এটাই তার শিক্ষা সম্মানিত ভাইরা এরপরে ঘোষণা হয়ে গেল ঘোষণা হয়ে যাওয়ার একটা পর্যায়ে প্রথম দিনে কাজটা ঘটে যাচ্ছে সারাদিন আল্লাহ জিব্রিলকে বললেন মিকাইলকে বলো যিনি বাতাস মেঘ পরিচালনা করেন তাকে বলো আজকে বাতাস অক্সিজেন বাতাস এটা একবারে কমিয়ে দাও গরম লাগুক সবার সারাদিন প্রচন্ড গরম প্রচন্ড রোদ নমরুদের আজকে ঠিক মতো ঘুমাইনি হবে কি করে কারণ খলিফা ইনসান দাইফা আল্লাহ তো দুনিয়ার সবচেয়ে দুর্বল করে কাকে সৃষ্টি করেছে মানুষকে সৃষ্টি করেছে সে রাজা হোক আর যাই হোক কিন্তু দুর্বল তো সৃষ্টি এই চিন্তা ভাবনাতে বন্ধুরা আমার সেদিন আল্লাহ পাক জিব্রিলকে বললেন জিব্রাইল মিকাইলকে দিয়ে কাজ করাও সারাদিন কাজ করলো প্রচন্ড গরম বাতাস সন্ধ্যা যখন হলো আল্লাহ পাক বললেন মিকাইল তাড়াতাড়ি তুমি আবার মৃত আকারে ঠান্ডা বাতাস প্রবাহিত করো সুবহানাল্লাহ এখন এই ঘটনা যখন হচ্ছে মৃত আকারে বাতাস নমরুদ তার প্রাইভেট সেক্রেটারি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কুরআন তার নাম দিয়েছে আজর কুরআন কি নাম দিয়েছে তার আসল নাম হলো তারে এই আজর তার মানে আজর নাম করে একটা মূর্তি সবসময় ভূগোল দাবায় রাখত নমরুদের প্রাইভেট সেক্রেটারি ধর্ম মন্ত্রী আবার প্রাইভেট সেক্রেটারি আবার তিনি পাহারাদার কিতাবের ভিতরে আছে নমরুদ যখন ঘুমায় ঠিক তার পাশে উনি পাখা দিয়ে বাতাস করে আর এক হাতে স্যারাক ধরে রাখে এই হলো বেঈমানের দায়িত্ব আর তিনি মানে বিভিন্ন প্রকারের মূর্তি বানায় আসল নামক মূর্তিটা সব মানবিক কাছে রাখে বন্ধুগণ আমার আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে শিক্ষা দিতে চান ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন তোমরা যাইসা চাইতে পারো চাইতেই তা হবে না ওইটাই হবে যেটা আমি আল্লাহ চাই ওইটাই হবে আল্লাহ যেটা চান প্রিয় ভাইরা আমার ঠিক এমনই মুহূর্তে এইদিকে নমরুদ আজকে বলতেছে ও আজর তারে শোনো সারাদিন বড্ড গরম পড়েছে আমার না গরম লেগেছে সারাদিন আমি একটু রেস্ট নিতে পারিনি এখন ঠান্ডা বাতাস ছেড়েছে আমি একটু শোব আজকে যেন আমার কেউ ডিস্টার্ব না করে বলেন ঘুমের মালিক কে আরো ধরে বলেন আল্লাহ কেন তিনি ঘুম দেন এটা কোরআনে সূরা নাফার ভিতরে আসতেছে মানুষের দুর্বল সারাদিন কর্মক্লান্তি দিনে মানে রিজিক অন্বেষণ করবে আলাম না জালিল আরবা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা আমি আল্লাহ তাআলা দিনকে দিয়েছি কর্ম করে খাবার জন্য রাতকে করেছি বিশ্রামাগার সুবহানাল্লাহ বলেন তোমরা যখন ক্লান্ত হয়ে যাবে আমি এই ক্লান্তি দূর করার জন্য আমি ঘুমকে করেছি মহান বাহন ওটা তোমাদের পরে এনজিও ক্লান্ত করে ছেড়ে দেবে তোমাদের সমস্ত দুর্বলতা কেটে আবার সজীবতা ফিরে আসবে আল্লাহু আকবার বলেন এই জন্য আল্লাহ ঘুমকে দিয়েছেন আবার কি সুন্দর কথা আল্লাহু আকবার রাত্রে একলা একলা ঘুমাবে না টাকা আছে পয়সা আছে ওই বড় প্রাসাদে যদি রানী না থাকে ঘুমটা ইচ্ছামত হয় না আল্লাহ পাক বলতেছে বানি আদম রে তোর সুখের জন্য তোর আব্বারে জান্নাত দিয়েছিলাম খুশি করতে পারিনি মনটা বেজার ছিল আমি জিজ্ঞাসা করেছিলাম আদম মনটা খারাপ কেন আদম উত্তরে বলেছিল আল্লাহ কি হয়েছে জানিনি তবে এত বড় জান্নাত তোমার একলা একলা ভালো লাগতেছে না আল্লাহ তাআলা আদমের মুখে হাসি ফোটানোর জন্য শান্তি দেওয়ার জন্য রব্বে
আপনি প্রধানমন্ত্রী হন আর যাই হন, আপনি রাজা হন, আপনি ব্যারিস্টার হন, আপনি যাই হন না কেন, যদি আপনার স্বামী আপনার প্রতি শরিয়া সম্মত ভাবে আপনার আচার আপনার আচরণে আপনার কথাবার্তায় আপনার সোহাগিনীর মমতায় যদি আপনার স্বামী আপনার প্রতি খুশি না থাকে, আল্লাহর কসম করে বলতেছি জাতিসংঘের প্রেসিডেন্ট হলেও আপনার জীবনটা ষোলো আনা ব্যর্থ। শোনা নাকি? কারণ কি বোঝেন? কোরআন কি বলতেছেন? ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। সুবহানাল্লাহ বলেন, ভালো করে শোনেন, শুনতেছেন? এইটা যদি মা বোনেরা পাশে শুনতেছে, ওনারা যদি একটু করে বুঝতে পারে, সমাজটা অর্ধেক ভালো হয়ে যাবে। কথাটা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার যেহেতু আম্মা জানেরা এসেছে, তাদের তো আলোচনার ভিতরে তাদেরও তো একটু মেডিসিন দেওয়ার দরকার রোগটা সারার জন্য। কথা কান ঠিক কিনা? কারণ বাড়িতে দশ মাস বলবে এত কষ্ট করে ঠান্ডার ভিতরে ওয়াশ করলাম, হুজুর সব উনার বাপদের ওয়াশ করলো, দলের ওয়াশ করলো, আমরা তো নারী জাতি, এসে তো আমাদেরও যাওয়া লাগবে, হুজুর আমাদের নিয়ে কিছুই করো না, তখন কিন্তু মত নাম সব আমারই হবে। কথা কান ঠিক কিনা? এই জন্য মাজানদের পাশে একটুকুনি ডোজ দিতে হবে, এবং এটা অত্যন্ত একটা কঠিন ডোজ। এটা কোনো মেডিসিনটা গ্রহণ করলে সংসারটা সুখের হবে, দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি। আম্মাজান একটু ভালো করে শোনেন, এই যে আব্বাজানের মুখের হাসি ভালো করে শোনেন। আল্লাহর ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করেছেন, সেই মানুষটা হলো আদম। সেই মানুষটা কি? আদম। সেই মানুষটা কি? আদম। এবার আদম একলা জান্নাতের ভিতরে, কারণ পরীক্ষা তো হাওয়া দেয়নি, পরীক্ষা দিয়েছে আদম। সুবহানাল্লাহ। কোন ফেরেশতারা যখন বলল, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, জিন জাতি তৈরি করেছিলাম, ওরা আমার ইবাদত বন্দেগি করলো না, আমার রাগ হয়েছে, দূর করে দিলাম। এবার বহুত বছর পরে ফেরেশতাদের সামনে নিয়ে আল্লাহ বলতেছেন, ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা, আমি একটা অপূর্ব শীষ বনে আদম বানাবো, আর সেই হবে আমার নায়েবে ফায়েল, আমার আমার মহত্ব বড়তা প্রকাশকারী, সে হবে আশরাফুল মাখলুকাত। শিক্ষাতে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ফেরেশতারা যদিও কোন লোভ লালসা তাদের জীবনে কাজ করে না, কিন্তু তারা বাস্তবতার আলোকে বলছে, আল্লাহ আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন, এত লাগবে কেন আপনার? ইতিপূর্বে জিনজাতি তৈরি করেছেন, ওরা মারামারি হানাহানি রক্ত রক্তি এমনও কোনো খারাপ কাজ নেই যা করে নাই। আচ্ছা আপনি আবার নতুন করে এইরকম একটা জাতি বানাবেন, ওরা আবার জিনদের মতো মারামারি হানাহানি করবে, অথচ নাহনু নুসাব্বিহুহি হামদিকা ওয়া নুকদ্দিসুলাক, আমরাই তো তার জন্য যথেষ্ট, আমরা কি আপনার প্রশংসা করি নে, আমরা কি আপনার গুণগান গাই নে, আমরা কি আপনার তাসবিহ পেশ করি নে? আল্লাহ ভাই এমন একটা চিজ বানাবো সবাই ফেল মেরে যাবে, ওরে আমি হাসিতে রাখবো খুশিতে রাখবো, ওরে দুঃখ দেবো, ওর ডাক পড়লি দুঃখে পড়লি আমারে ডাকবে, আমার কুদরতের কলিজা আমার বান্দার জন্য খুশি হয়ে যাবে, বান্দা আমারে ডাকবে আমি খুশি। ও এমন একটা মুখ দিছি, ওর অন্তরে কি আছে তা মুখ দেখলে বোঝা যাবে, চিন্তা থাকলে মুখটা কালো থাকবে, কথাটা ঠিক কিনা? ও যদি খুশি থাকে মুখে থাকবে হাসি, ও বোঝা যাবে লোকটা খুশি আছে। আল্লাহ কয় এইটা এক অপূর্ব শীষ আমি বানাতে চাচ্ছি, এমনি আদাম মালা তাআলা বল, ও পরিকল্পনা আমার, তোমাদের মতামত আমার দরকার না, শুধু আমার মতামতটা ব্যক্ত করলাম। এই জন্য বন্ধুগণ আমার কি অপূর্ব শীষ আদম মানে আমরা, আমরা আর মামুরা আমাদের সৃষ্টি করেছে মূলত আল্লাহর ইবাদতের জন্য। এই ইবাদত করতে যাই
বন্ধুগণ আমার জ্ঞান বিবেক বুদ্ধি সব দিয়েছে আল্লাহ পাক বললেন দাঁড়া দেখাচ্ছি খেলা এখন খেলা দেখাতে যাই আল্লাহ কি করলেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে লাজাব করতে দেওয়ার জন্য মানুষ যদিও বগুলে গন্ধ খায় মানুষ একটু দাঁত না মধ্যে মুখে গন্ধ খায় পাশে যাওয়া যায় না কথা কান্টিং কেনা মানুষের গন্ধের কোনো শেষ নেই কিন্তু এর এত মর্যাদা আল্লাহ আকবার কিসের ভিত্তিতে এটা হলো জ্ঞানের ভিত্তিতে জোরে বলেন কিসের ভিত্তিতে এটা হলো জ্ঞানের ভিত্তিতে আল্লাহ পাক বললেন ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা আল্লাহ তাআলা আদমকে গোপনে সব এলেম দান করলেন প্রাইভেট পড়ায় একবারে সুশিক্ষায় শিক্ষিত করে দিলেন সুবহানাল্লাহ বলেন যদিও বগলে গন্ধ কিন্তু ঠেলায় আলাদা ও ঠেলায় কি ও যখন কথা কয় তখন সব মাকলুক হাত তন্ময় হয়ে শোনে আল্লাহ এ কি কয় পায় কোথায় এটাই হলো মানুষের বৈশিষ্ট্য সমস্ত মাকলুক থেকে বন্ধুগণ আমার কি বলবো আমাদের সৌন্দর্যের কথা হরিণের চোখ কাজল কালো এত সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার এত ক্ষিপ্রভাবে দৌড়াতে পারে সিংহ বনে রাজা এত সুন্দর তার প্রকৃতি কিন্তু কোন সৃষ্টিকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বলেননি কোন সৃষ্টি সৌন্দর্যের তারিফ করেননি যেটা করেছেন আল্লাহ মানুষের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন ওয়াতিনি ওয়াজাইতুন ও তুরসিনা ওয়াহাদাল বালাদিল আমিন আমি তিন জাইতুন এবং মক্কা বালাদিল আমিনের শপথ করে বলতেছি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িব আমি মানুষকে বড় সুন্দর অব্যয় সৃষ্টি করেছি একটু সিটকাতে বলা যাবে না আলহামদুলিল্লাহ এই সেই মানুষ সর্বনাশ সাড়ে এগারোটা বাজে গেছে আল্লাহ বলেন আল্লাহ না একটু হকটা না খাবে খেতে লেগেছে এখন আর বেশি দাওয়াত আছে না কিন্তু আলোচনা তো মেলা বাড়িয়ে গেছে আমার কুতুর উঠার আগে করছে এ দাদু ভাই তো শুরু করলে শান্তি চাই না না ভাই তুই থেকে আড়াই ঘন্টা কখনো বেশি কষ্ট দিবার না তা সেই কথা বলে উঠে সুতরাং বেশি কষ্ট আপনাদের দেব না ইনশা সম্মানিত ভাইরা কথাটা একটু বুঝার চেষ্টা করে মাদের কিছু ওয়াজ করবো মনে আছে কি কথা এই জন্য কথাগুলো আমার বলা লাগতেছে তারপরে ফুটুর খেয়ে নমরুদ এবং ইব্রাহিম কিছু মজার কথা আপনাদেরকে শোনাবো শিক্ষা দেওয়ার জন্য ইনশা প্রিয় ভক্তগণ আমার এবার আল্লাহ তাআলা আদমকে জ্ঞানে শ্রেষ্ঠ করে কিছু জিনিসপাতি সামনে দিয়ে বিভিন্ন জিনিসপাতি সামনে দিয়ে দেখেন আল্লাহ কি বলতেছেন আল্লাহ বলতেছেন ফেরেশতারা এইগুলোর নাম কি একটু অবহিত করো দেখি এটার নাম কি বলে এটার নাম মাইক্রোফোন ওরা তা বলতে পারে না এইটা হলো কোরআন শরীফ এটা বলতে পারে না এটা গিলাস কাপ এটা বলতে পারে না কোনো কিছু বলতে পারে না তারা বলতেছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আল্লাহ আপনি হচ্ছেন সমস্ত অক্ষমতার থেকে পূত পবিত্র আপনি যেইটুক দিয়েছেন তার বাইরে মোরা তো একবারে টানা মূর্খ আমাদের কোনো জ্ঞান বুদ্ধি কিছু নাই সবার তো লাজাওয়াব জিব্রাইল লাজাওয়াব রুহুল কুদ্দুস ফেরেশতা জিব্রিল আমিন বলতেছেন আল্লাহ বার্তা বাহকের দায়িত্ব দিয়েছেন এর বাইরে সেটা কিছু আমার জানা নেই সুবহানাল্লাহ কর আজরাইল বলে মালিক আমার এদের দায়িত্ব দিয়েছেন ওর বেশি আমি কিছুই জানি না এক এক ফেরেশতা এক একটা টাইমে কথা বলে চুপ হয়ে যাচ্ছে এইবার আমি কারণ আগে তো আদমকে শিক্ষিত করেছে সুবহানাল্লাহ আদম তো মূর্খ না আদম কি আদম শিক্ষিত আল্লামা আদম আল আসমা আল্লাহ আদম আলাইহিস সালামকে এই জিনিসগুলো এদের দান করে সুশিক্ষিত করেছেন এইবার আল্লাহ দম্ভ ভরে গর্ব ভরে বড় ব্যাকুলতা দিয়ে বড় আগ্রহ নিয়ে আদমকে ডাক দিলেন ইয়াদা আমার বন্ধু আমার প্রতিনিধি ও আমার আদম এদিকে আসো
এদিকে আসো তো দেখি আমি উহু আমারে না আমি তো জানি সুবহানাল্লাহ আমি তো বাসকার আমি তো সৃষ্টিকর্তা আমি তো সব জানি আমি উহু বিআসমাইহি এইগুলোর নাম একটু ফেরেশতা থেকে শোনায় দাও তো তুমি কি জানো এইগুলোর নাম কি সাইয়েদানা আদম আল্লাহ বলতে দেরি হয়েছে মুখস্থ বিদ্যা সূরা ফাতিহাতে রাখো গড় গড় করে ফেরেশতাদের সামনে বলে দিয়েছে জিব্রাইল সহ লক্ষ কোটি রহমতের ফেরেশতা হতবাক হয়ে গেছে সুবহানাল্লাহ যে সে আবু কুবায়েস এতে মাটির সেই কাঠা পুড়েছিল আব্বা 19 বছর হায় হায় এসে সে পচা কাঠি এতে যে পচা মাটি এসে ঠনঠনি মাটি এসে কাদা মাটি এসে দুর্গন্ধ মাটি আল্লাহ এই যে সেই দুধ ফাট গিয়ে ঠেলা কি আল্লাহ শুধু বললেন আমি কি বলিনি ইন্নি আলামু কাইবাস সামাওয়াতি ওয়াল আর ওয়া আলামু মা তুদুনা ওয়া মা কুনতুম তাকতুন আল্লাহু আকবার জোরে বলে সব সম্মানিত ভাইরা এই ঘটনার পরে ওই দিন আল্লাহ তাআলা এলেন কি আদমের মর্যাদা দান করে আল্লাহ তাআলা আদেশ করলেন ওয়া কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ইবলিস কিন্তু আগে থেকে মহামর্যাদার অধিকারী এবং বিশাল এলেমের অধিকারী তিনি হচ্ছেন ফেরেশতাদের শিক্ষা গুরু ফেরেশতাদের শিক্ষা গুরু উনি ভাবল কি বাবা এইরকম হচ্ছে কেন কি দেখি হচ্ছে আমি যার চোখের সামনে দেখলাম এই তৈরি ময়ূরি হয়েছে কি বগুনে কাছে দিলাম দেখলাম যে বাইশে গন্ধ করছে আল্লাহ ডাক্তার গাল দিয়ে জিব্বা দিয়ে ফুটতে গন্ধ করছে আমি ওর চারপাশে বাকি নেই করলাম আর আমি হচ্ছি ফেরেশতাদের নেতা মুআল্লিমুল মালায়েকা সমস্ত ফেরেশতা জিদ্দি দিলাম আমি পর্যন্ত উস্তাদ দি করে ডাকে কথা কি বুঝেছেন তাহলে ওই যে কার মতো হচ্ছে এক শাসি ওরে খুশি ওই তোমরা শুনেছো রাত্রে যে পুলিশ মানুষ হতে যায় না পুলিশ মানুষ হতে গিয়ে দেখো চোর তো দৌড় মেরেছে হ্যাঁ মালিক তার কাছে বলছে শাসি শাসি এমনি কি অমুকতে যেতে দেখেছে ও তো খুশি করছে কে বাবা তুমি বলে আমি তো সানিকা থানার ওসি কিংবা দারোগা তখন পরের দিন বলছে ওরে আমি কি আর আসি দারোগায় গত রাত্রে মরে বলেছে শাসি আমি কি আর আসি দারোগায় মরে কইছে শাসি সম্মানিত ভাইয়েরা ইবলিস সিজদা করলো না আল্লাহ পাক বললেন ইবলিস সিজদা করলি দেখা আল্লাহ তাসজুদা ইফ আমার দুকা আমি নিজে তোকে বললাম আদেশ করলাম সম্মান করো কারণ তোমরা পারো যে আমার আদব পেরেছে সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা এর মাঝখানের খবর হলো আল্লাহ তাআলা বলে দিয়েছে আমার আদম যখন পরীক্ষায় পাস তোমরা পারো নি আমার আদম পেরেছে তাহলে আদম সেরা সুতরাং পুরস্কার স্বরূপ জান্নাতুল মাওয়া সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা পাশে ইন্তাহা জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া মানে অবস্থান করার স্থান সিদরাতুল মুনতাহা পাশে মানে সাত আসমানের উপরে আল্লাহ তাআলা সেখানে আদমের রূহটা আদমকে বিচারণ করার জন্য সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহার পাশে আল্লাহ তার বসবাসের জান্নাত মাওয়া নির্ধারণ করেছে এবার আল্লাহ আদমকে বলতেছেন আদম কত খুশি কারণ আমি বাড়ি সিমরা বাড়ি আল্লাহ আদমকে বললেন এই যে জান্নাত এই সব তোমার এই যে হুর গালে মা সব তোমার সব তোমার খেদমত করবে সব তোমার সব তোমার খেদমত করবে এবং সময় আল্লাহ পাক সুখের কোন সীমা নেই কিন্তু শান্তি কিন্তু আলাদা জিনিস টাকা থাকলে সুখ থাকে কিন্তু শান্তি বাড়ির বউ যদি ভালো না হয় টাকা থাকে কিন্তু নেতা যদি গরম বক্তৃতায় এসে দিয়ে যদি এক গ্লাস পানি একটু বাতাস একটু খেদমত না করে ও সে অশান্তি আর নেই কথা কান্তি কে না সম্মানিত ভাইয়েরা ঠিক তেমনি ভাবে আল্লাহ আদমকে সুখ দিয়েছে আদমের দিলের ভিতরে কি নাই জোরে বলেন শান্তি নাই
শান্তি হ্যাঁ দোস্তো শান্তির সাথে ইসলামের ইসলামের সাথে শান্তির সম্পর্ক শান্তি থাকে তো ইসলাম থাকে ইসলাম না থাকলে শান্তি থাকতে পারবে না আমাকে উস্তাদের কাছে গল্প শুনেছিলাম উস্তাদটা বলতো দেখো ইসলাম আর শান্তির সাথে সম্পর্ক হলো তর ইসলাম হলো একটা পুরুষ ছেলে শান্তি হলো একটা মহিলা দুইজনে পাশাপাশি চলে কিন্তু দুইজন দুই গোত্রের একজন বিশ্বের গোত্রের একজন মন্ডল গোত্রের দুইজন দুই দলের লোক প্রচন্ড শত্রুতা নিয়ে কেউ কারো ছায়াটি নেয় না কিন্তু প্রেমে তো কেউ কারো বাধা মানে না যার যাতে যার মন তার সাথে তার খাতের কথা কান ঠিক কিনা এখন তো দুই ছেলে প্রেম করতেছে হাই স্কুল জীবনতে ওরা প্রতিজ্ঞা করতেছে কবে ওর 21 বছর হবে আর কবে এর 18 বছর হবে এই 18 বছর আর 21 বছর হওয়ার পরে দুইজন সিদ্ধান্ত নিয়েছে তোমার আব্বা আর আমার আব্বা যে দুশ্মনী চলতেছে নির্বাচনকে কেন্দ্র এবার বন্ধু করে আমার ইসলাম তো পুরুষ ওর বাপের একটু চিন্তা ভাবনা কম কিন্তু শান্তি তো পাইলো শান্তি তো হলো কন্যা বাড়িতে না আসলে অশান্তি বাড়বে কি বাড়বে না শান্তি যাই বাড়িতে আসেনি কলেজ ছুটি হয়েছে দুই তারিখ সাতটার ভিতরে কতদিন যাবৎকাল শান্তি সাতটার ভিতরে বাড়িতে আসে আজকে পাঁচটা বেজে যাচ্ছে মার ভিতরে অশান্তি কেন শান্তি যেই আসেনি গতকে মার ধরা করেছে এ আমার শান্তি আসতেস না কেন ও শান্তির আব্বা ও শান্তির আব্বা আমার শান্তি কই ওরা শান্তি কই কয় আসবে নে ছয়টা বেজে গেল শান্তির কোন খবর নেই মার ভিতরে অশান্তি বাড়তেই আছে একটা পর্যায়ে দোস্ত আমার একটা পর্যায়ে শান্তি যখন আসলো না এবার শান্তির মা বাড়িতে মাথায় করে ফেলতেছে বলছে আমার শান্তি যদি না আসতো থাকতে পাবা জানি না আমার শান্তি না থাকলে আমি কিন্তু মরে যাব আমার শান্তি না থাকলে আসলে না আসলে আমি কিন্তু মরে যাব বহুত বড় পেশানি দিচ্ছে বন্ধু করে আমার শান্তি এখন তো মোবাইল রয়েছে হোয়াটসঅ্যাপ হয়েছে পেপ্রিতে বাগিয়ে গেছে বেশি কথা কর ঠিক কি এখন তো ঠেকানো যায় না রাতের অন্ধকারে লেপ মুড়ি দিয়ে একবারে মোবাইল কোম্পানি একটা আর্ট দিয়েছে তাতে মোটেই অসুবিধে হয় না বন্ধুরা কিন্তু তখন তো প্রেম করতে গেলে সিটি সালাসালের ঘটক একটু লাগতো কি মাত্র লাগে না এর কথা ও বলে ওর কথা ও বলে বলে আদান প্রদান করে দেয় এবার বাবা শান্তি মা অশান্তি চালায় শান্তির আব্বা বাড়িতে হারিয়ে নিয়ে বেরিয়েছে তাও তো আবার মাই তো আছে পায়খানার মতো কেউ যদি পায় লাগে আর ও যদি রাগ করে ফুটবলের মতো লাফতে মারে তাহলে তো গন্ধ আরো ছড়িয়ে যাবে কথা না ঠিক কিনা এই জন্য বুদ্ধিমানের কাজ হলো যদি পায় লাগে কেউ যায় একটুখানি সাইডে ঢেকে রাখতে হবে বাকিটুকু ধুয়ে ফেলতে হবে রাগ করে অন্তত ফুটবলের মতো লাফতে মেরে ওদের সুখ হয় না কথা কান ঠিক কিনা বন্ধু আমার ও দোস্ত আমার এমন এক সমাজে বাস করছি একজন আলেম রিসোর্সে যাবে সে তার স্ত্রীকে একটু সময় কাটাচ্ছে সেখানে এই বেইমানের ক্যামেরা গুলো শুনে গেছে যাই বলতেছে তুমি তোমার কাবিল না বা কই এরপরে বাবারে বউটারে গোপন করে গুম করে দিয়ে স্বীকারোক্তি নিয়েছে যে বিয়ে হয়নি আমার সাথে জোর জুলুম করেছে অথচ সেই মহিলার ছেলে বলতেছে আমার মা মামুনুল হকের সাথে বৈধ বিবাহ করেছে অবৈধ না তাও হবে না কথা কথা ঠিক না তাও হবে না ঠিক একই সময় ওরে পরিমণিক বিয়ে লাগে না
এর কাছে ভালো না লাগে ওই কাছে যায় ওর কাছে ভালো লাগে না যেই দিন সরাসরি হয় তার পরের দিনে এখন কে বিবাহ ব্যাকডেটে হয় কথা কান ঠিক কি না যেইভাবে এই বাংলাদেশের পুরুষেরা রাগারাগি করে তালাক দিয়া দি করতেছে বাবা সমাজে তো ইমামতি করা এখন বড় কষ্ট হয়ে গেছে সরকারের কাছে এরকম যদি সত্য গলায় বলে আজ সেই থেকে ইমামতি করে বা কয়েকদিন আগে একজন তো দেখি যে মসজিদের সামনে বেলা লোক রয়েছে বড় করে বাতাইছে স্বামী স্ত্রী আসে বলতেছে আমার কিরে মসজিদের সাক্ষী তুই এক তালা তুই দুই তালা তুই তিন তালা আমি তখন মসজিদে আমার রুমি ঘুমাই দিয়েছি ওই শুনে আমার ঘুম ভেঙে গেল কথা কি বুঝতে পারলেন আমার তো ঘুম ভেঙে গেছে কি যে একটা লাগতেছে আচ্ছা এরপরে ওর একটা বাচ্চা আছে কথা কি বুঝলেন বাচ্চাকে কোল থেকে নিয়ে গেল ওই মহিলাটা চুপ করে দাঁড়ায় আছে রাত কখনো কমতেছে না রাত কমতেছে না এবার দেখলাম ছেলেটা ওর গজগাছি গজগাছি চলে গেল আবার ঠিক দুই তিন মান ফিরে এসে বলতেছে আল্লাহর কিরে মসজিদ সাক্ষীকে বলতেছে তুই একটা লাখ আবার দিয়ে দিল দুই তালা তিন তালা বাইশ তালা পঞ্চাশ ষাটের লোক রয়েছে কথা কি শুনতেছে ও বন্ধুগুলো আমার ঘটনা তো ঘটে গেছে রাগ কন্ট্রোল করতে পারিনি বলে ফেলাইছে পরে যে শুনলাম একজন পুরুষ সব সহ্য করতে পারে আল্লাহ দাবুক শীত সহ্য করতে পারে না একজন পুরুষ এটাও সহ্য করতে পারে না যে যার জন্য খাওয়াবো পরাবো যার জন্য গাড়ি করতেছি বাড়ি করতেছি ওর বালিশের পাশে আমার বালিশটা থাকবে ও বন্ধুগুণ আমার কোন স্বামী স্ত্রীকে দিয়ে বালিশের ভাগ দিতে চাই না এটা মানুষের পুরুষের মানা অসম্ভব কথাটা ঠিক কিনা কোন নারী পারবে কোন পুরুষ পারবে না এই জন্য বিবাহের তালাকের ব্যাপারে আল্লাহ তালাক বিধান দিয়েছেন আল্লাহ আকবার বলি আমরা তো ছেলে খেলামি করে এখন বলিতে হেলা তারা করে হেলা দিয়ে শরীয়তে হেলা বিয়ে বলে কোনো বিয়া নেই বিয়ে হচ্ছে কেউ যদি দুইজন পুরুষ শুনে ফেলে এর তালাক দিয়েছে এক জায়গায় তালাক দিয়ে দিয়ে ফেলছে সমস্ত ইবাব এই ব্যাপারে একমত তালাক হয়ে তালাক হয়ে যাবে কিন্তু বাংলাদেশের শরিয়াত সেইটা ব্রিটিশ ও যদি এক লক্ষ লোকের মানুষের সামনে তালাক দেই যতক্ষণ কোর্টে যায় কাজী অফিসে যে তালাক না দেবে তালাক বললি মোল্লার জেল কেউ ঠেকাতে পারবে না কথা কি বুঝতে পারল এ বন্ধু আবার যাই হোক ওই যে একটা বাচ্চা আছে রাত শেখ না দিতে পারে এক গুলতি তিন তিনবার তিন ত্রিকে নয়বার তালাক দিয়েছে কয়বার কয়বার তালাক দিয়েছে তা আমার মাদ্রাসার হাতে সেগুলো শুনতেছে তাই বলছি দেখ ওই একটু পরে আবার আমার কাছে আসে কাইন্ড অফ বলে কাইন্ড অফ বলে কারণ ওর বাচ্চা আছে একটু পরে এসে কান্নাকাটি করবে সত্যি তাই কান্নাকাটি পার হয়নি রাগটা কন্ট্রোল হয়েছে এই যে জেলখানায় এত লোক সারা জীবন জেলের খানিটাকে রাগকে কন্ট্রোল না করতে পেরে কথা কান ঠিক কিনা এই জন্য নবীজি একটা হাদিস বলতেছে লাইসা শাদিদু বিসুরা ইন্নামা শাদিদুল্লাজি ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদা ওই ব্যক্তি বীর নয় যে মালাম লেগে মারামারি করে অপরের মাইরে ফেলতে পারে বরং বীর হল ওই ব্যক্তি রাগ যে ব্যক্তি কন্ট্রোল করতে পারে আর বিশ্বনবী বলেছে রাগ যখন কন্ট্রোল হয় না তাড়াতাড়ি অজু করো অজু করে রাগ কমতেছে না এরপরে বসে পড়ো বসেও রাগ যাচ্ছে না এবার শুয়ে পড়ো শুয়েও রাগ যাচ্ছে না নবীজি বলতেছেন একটু জমিনের ভিতরে গড়াগড়ি করো আল্লাহ তোমার রাগ পানি করে দেবে কথাকে বুঝাতে পারলাম বন্ধুগণ আমার খেয়াল করেন আজকের সমাজটা যা অবস্থা হচ্ছে ইউরোপের কান্ট্রির মতো এই যে ইদানিং কালে ইউরোপ টাকা পয়সা দেই আমেরিকা টাকা পয়সা দেই ইতিপূর্বে ইসলামের স্বীকৃতি হলো ঈসা ইবনে মারিয়াম এই একজন ব্যক্তি আছে মায়ের পরিচয়তে কোরআনে পরিচিত কথা কান ঠিক কিনা কামতের ময়দানে আল্লাহ পিতার পরিচয় দিয়ে সন্তানকে ডাকবেন এই জন্য ওমর ইবনে খাত্তাব
حتى بمولاه এটা هذا بلو بيدي المسلمان دي بيتار شنبتن كره نسبات كره شنطن كده كي أي بارو إيمي ما نرا وده بيرا شنطن تك أشي بات سين يوروب أمريكا إيرا هلو زار كارو نوتا هلو فيري سكسن ده وإذا كورا بانو بندو إكوش بسط بار كره جدي بوي فرين نا هاي كال فرين نا هاي تاني إيتا كي تو خوبي ماراتو وده كسي منعاي ما سهيلين كي بيشامبو تاي دلدو نا كي كيدي কি কইল বন্ধুগণ আমার ইউরোপের শিক্ষা ব্যবস্থা আমাদেরও আস্তে আস্তে এসে যাচ্ছে আর কি সুন্দর করে নাটক হলো সাবানার সিনেমা দেখছি এই পর্যন্ত ব্লাউজ পর্যন্ত কথাখান ঠিক কিনা এখন বাবা কয়দিন দিতে দিতে যাক পেশায় পুষে রাখত এখন নাটকে করলে বাবা ব্লাউজ তো উঠেই দিয়েছে উন্নাটা কোন রকম থাকতো এখন সেটা গলায় চলে আইছে আবার ইদানিং দেখতেছি স্টাইল বেড়ে গেছে সেই স্টাইল হলো মোটেই সুরাইতেছে না কথা কোন ঠিক কিনা এই জন্য কবুতু আমি একবার আমার স্ত্রী পরিবার পরিজন নিয়ে এই যে জেন্স গার্ডেন আছে না জেন্স গার্ডেনে গেলাম টাকাবো কিভাবে আর সত্যি কথা টাকা দিবাসি রে নিজের লজ্জায় পরিবার নিয়ে যদি কেউ যায় বাবা খবরদার অন্তত 500 বার নাউজুবিল্লাহ না বলে পার্কে ঢোকা যাবে না কথা কি বুঝলেন কিনা বিভিন্ন পার্কের গাছের গোড়াই বসে যে ওরা জোড়াই জোড়াই যাই না চেনা মানুষ না পশু যাই না চেনা মানুষ না পশু ওদের আসার চলা ফিরায় কথা কন ঠিক কিনা মান অভিমানে ওরা গান গায় কারণ ওরা তোর মা বাপ তো ওর মা বাপ তো আসছে শয়তান এই জন্য ওরে তো বক্তব্য পাঠায়নি ওরে গান শিখিয়েছে প্রায় পাঁচটা কথা কয় না কেন ওরে গান শিখিয়েছে এই জন্য প্রেম প্রীতি করে আমাদের নাটকে সিনেমাও দেখা যায় একটা বিরাগের গান থাকে কি থাকে না মান অভিমানে ওরা গান গায় পশু আর পাখি জানো লাভা খাই ওদেরকে দেখলে শয়তান এসে বলে আমার প্রয়োজন রইল কোথায় আমার প্রয়োজন রইল কোথায় নাউজুবিল্লাহ বলেন এই হলো দেশের অবস্থা কথা কন ঠিক কিনা এ বন্ধুগণ আমার এটার বড় একটি কারণ হলো আমাদের স্ত্রীরা ওই যে বেচারা ওর কাছে শুনলাম আমার আল্লাহ মহিলাদেরকে যে কথা বললো মহিলারে শোনো বেশি কাজ করা লাগবে না তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রমজানের রোজা রাখো নিজের লজ্জা ইস্তানটা ইবাদত করো কারণ এই লজ্জা ইস্তান মাগো তোমার না তোমার ওই লজ্জা ইস্তানটা তোমার স্বামীর আমানা লজ্জা ইস্তানটা কার আমানো স্বামীর আমানতটা আমানতের খেয়ানত করলে তুমি মুনাফেক হয়ে যাবে খেয়ানতকারী হয়ে যাবে এই জন্য দোস্ত আমার সর্বকথায় বলতেছি ওর কাছে শুনলাম তালাক দেই কেন এই যে ঘটনা শুনলাম সারা বাংলাদেশে একই ঘটনা তার মানে হলো ও বলতেছে হুজুর আমার কাছে গেছে আমি আমার হুজুরাতে আমি পড়াশোনা করতেছি দেখি ও জানলার ঘরের ভিতরে যাওয়া সাহস পাইনি ও জানলায় যে দেখি হাও হাও করে কাটতেছে আমি বলছি কি রে তুই কাটতেছিস কেন যা করার তো করেই ফেলেছি হুজুর হুজুর আপনার হাতে ধরি হুজুর আপনার পায়ে পড়ি হুজুর আমার একটা ছোট্ট ছেলে রয়েছে কাঁদতেছে হুজুর মা মা করে ডাকতেছে কারণ মার কাছে তখন নিয়ে চলে গিয়েছিল সন্তান বলতে তোর আব্বা আমার মা কই মা কই তখন শটপাট করতে করতে ছেলে নিয়ে ইমাম সাহেবের কাছে মশলা খুঁজতে চলে আসে হুজুর একটা কিছু করে হুজুর একটা কিছু করেন হাও মা করে কাঁদতেছি আমি বললাম যা হবার তা হয়ে গেছে এখন যদি ওই বোন নিতে চাস কালী বিধানসর আমি কোরআন বের করলাম কি বের করলাম ফাইসাল্লাকা ফালা তাহিল লাহু মিন বাদি আজিয়াত জাওজাত আল্লাহ পাক বলতেছেন ওইটা নিতে পারবি পৃথিবীর নিকৃষ্টতম হালাল পৃথিবীর একটা হালাল কিন্তু সেটা পড়ো পড়া যায় না তবে আল্লাহ বিধান রেখে দিয়েছেন আল্লাহ পাক বলতেছেন ওরে কোরআন বের করে শোনালাম শোন তুই তো শ
শুনেছি সারা দিন এখন মনে করছি যে হুজুর মনে হয় ফতোয়া দিয়ে হেলা দিয়ে করাই দিবি না মানে তওবা ইস্তেগফার করে যদি কাজ হয়ে যাবে রে আমি বলছি সব তুই যদি ওই দিয়ে নিতে চাস ওই বউ যদি নিতে চাস তাহলে এখন আল্লাহ বিধান দিচ্ছে এই বউ এখন তিন মাস দশ দিন কিন্তু তুলনা কয় মাস এই তিন মাস দশ দিন তোর বাড়িতে থাকবে ছাদের তলে তুই খেতা দিবার মিনে এই তিন মাস হলে তিন মাস দশ দিন ধরে বসে তোর খাওয়া কি হবে কথাই বুঝছেন কিন্তু কোন রকম কথা বলতে পারবি নে ওর দিকে দৃষ্টি কোন দৃষ্টি কারণ তোর জন্য হারাম হয়ে গেছে এই তিন মাস দশ দিন খাওয়াবি খাওয়ানোর পরে এইবার ওর যখন ইদ্দত পূরণ হবে কি পূরণ হবে সালা সাদা করুক তিনটা মাসিক কাল যখন পার হবে এই পার হওয়ার পরে যাই এইবার ও স্বাধীন মত কোন পুরুষ সাথে চলবে না কোন চুক্তি হলে হবে না ওর ইচ্ছা মত ও আর এক জায়গায় বিবাহ করবে কথা কি শুনতেছেন রাত উঠলি মটকা গরম হয়ে যায় কথা কেন এই জন্য বাবা রে এই সমাজ যদি গড়ে ওঠে তখন পর্যন্ত আল্লাহ এদেশে ইসলাম দেবে না এ দোস্ত আমার এখন যাই বললাম যে ওই তিন মাস পরে ওর যখন বিয়ে হবে কোন শর্ত সারাইতে বিয়ে করতে বিয়ে হবে না তুইও বলে দিতে পারবি যে আইসো তোর সাথে দাদারে বিয়ে দিয়ে দি কথা কি বুঝলি দাদারে কি দাদা ষাট বছর আশি বছর হয়ে গেছে জায়গা বুঝে দাদার কাছে নিয়ে গেছে দাদা একটু আলাম ছেড়ে দাও বন্ধুগণ আমার কোরআনের বিধান কার বিধান কোরআন কার বাণী আল্লাহ বিধান দিয়েছে এরপরে যদি বিনা শর্তে স্বাভাবিকভাবে ওর অন্য জায়গায় বিবাহ হবে তোর স্ত্রী যদি তোর কাছে যেরকম দোষী হয়েছে ও যদি চরিত্র না পাল্টায় এটা যদি তোর মতো অসন্তুষ্ট ওই মহিলা করে আর সে যদি কোনোদিন ওই রকম তোর মতো রাগ ফিরিয়ে দিয়ে তালাক দিয়ে দেয় এরপরে আবার তিন মাস দশ দিন ইজ্জত পালন হবে কথা বুঝলে কোন শর্ত সারা এছাড়া সমাজে বিয়ে হবে তাও সুস্থ সবল যুবকের সাথে এ বিধান কার আরো জোরে বলে আরো জোরে বলে লজ্জা নেই আল্লাহ বলতেছে দিন তো আমার একটা জীবন ব্যবস্থা এটা তো কোনো ধর্ম না কথা কান ঠিক কিনা এটা তো একটা কমপ্লিট কোড অফ লাইফ এটা একটা হায়াতে নিজাম ইন্না দিন ইন্দাল্লাহি ইসলাম কোরআন মানে দিন কথা কান ঠিক কিনা সেই দিনের একটি বিধান এ বন্ধুগণ আমার এইবার যদি কোনোদিন জোরে বলেন কি দিন আরো জোরে বলেন কোন দিন যদি স্বামী অসন্তুষ্ট হয়ে তোর মতো তালাক দিয়ে দেয় তারপরে তিন মাস দশ দিন আবার ইদ্দত পূরণ হবে হওয়ার পরে তুই আবার হরতালি করে যদি তোর মন চাই ওই বাইশে ডাক আবার তুই তোর কাজ ফোটা যা গলার থেকে ফেলাই দিছে সেইটা আবার তুই নিবি এইটা যদি পারিস তাহলে ওই বোর দিকে তুই তাকা কথা কি বুঝাতে পারলো না এই সমাজের লোকেরা আজকে এটা বিশ্বাস করে মনে করে হেলা দিয়ে দিকে হয়ে গেল কথা বার ঠিক কিনা আর আজকালকার কাজীরা সমাজ আমাদের ইসলাম নাই ইসলাম নাই দাড়ি আছে টুপি আছে মাদ্রাসা মসজিদ আছে হাজার হাজার হাফেজ আছে হকানি আলেমের হবাব পড়েছে এবং 92% দেশে শুধু বিয়ে আর জমির ফারায়েত আছে বাকি ইসলাম আমাদের সংবিধানে নেই সংবিধানে আবার বেহেস্তে ধর্মে না সৎ আবার এই লোকটা আসতে দেবেন আল্লাহ বিধান এই জন্য টাকা পয়সা সব ব্যয় করে কথা কর ঠিক কিনা যাই হোক বন্ধুগণ আমার এ কথা আমার বলার উদ্দেশ্য না আমি শুধু এই বলতেছি যে ওর কাছে শুনলাম এই তোর ভোট মানে এটা কোন রাগ হলো কেন তুই যে এইরকম কাজটা করবি তোর একটা ছোট ছেলে আছে তারপরে তুই কাজটা করলি কি হয়েছে বলতেন তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে হুজুর হুজুর
ভবনে কার সাথে কথা কয়, ও মাইকি মেগা মাইকি মস্ত বড় একটা মিস্ত্রি, কিন্তু যখনই কথা কই তো দেখি দেখি তো বিজি, যখনই কথা কই দেখি ওর মন উড়ু উড়ু, মন কি মনে একটু উড়ু হুজুর আমি বহু কিছু করে, এরপরে আমার সন্দেহ হুজুর কাজ আসেন ও আমার ভালোবাসেন, আমার তা খাই করে ঠিকই, ও আমার সাথে অভিনয় করে, ও আর একজনের মনোরঞ্জন করে, এইটা হলো ও সন্দেহ। আমি ভাইদেরকে বলি ভালো করে শোনেন, আল্লাহর বিধান বলবেন তো, কষ্ট হচ্ছে আপনাদের, তার কার কষ্ট হচ্ছে হাত তুলে দেখান, কার কার কষ্ট হচ্ছে না একটু হাত তুলে দেখান, লিল্লাহ রাখবি আলহামদুলিল্লাহ। জীবনে খেলা চলে হাসি ভিতর দিয়ে, জীবনের একটা কঠিন বাস্তবতা আল্লাহর বিধান তুলে ধরতেছি, কথা কি বুঝতে পেরেছেন? এ দোস্ত আমার ভালো করে শোনেন, আল্লাহ পাক বলতেছেন, কে বলতেছেন? আম্মা জানেরা ভালো করে শোনেন, আচ্ছা আপনাদের প্রতি আল্লাহর বিধান কি? ওই যে আদম মনে আছে কি আপনাদের? বসে আদম মুখে হাসি ছিল না, মুখে শান্তি ছিল না, কিন্তু এক জান্নাত একলা সাবাস দিয়ে দিচ্ছে, কিন্তু মনের ভিতরে কি নাই, শান্তি নাই। আল্লাহ জিজ্ঞাসা করলেন আদম তোমার এত সুখ দেখতেছি, এত বালাখানা, কিন্তু তোমার শান্তি নেই, কি হয়েছে? আদম কয় আল্লাহ আমার তো কি একটা নিয়ে, আমার আল্লাহ কি একটা নিয়ে, যে নেই কি নেই, আল্লাহ কি নেই তা আমি জানি না, কিন্তু এত বড় জান্নাত আল্লাহ আমি একলা কি করবো? আল্লাহ কয় আমি তো বদি সোহান, আমার আল্লাহ শুধু আল্লাহ না, আমার আল্লাহ খালেক, আমার আল্লাহ মালিক, আমার আল্লাহ রাজ্জাক, আমার আল্লাহ বলেন বাদি, আল্লাহু আকবার বলেন, আহা আমার আল্লাহর আরো বিগত কয়টি নাম আছে সুবহানাল্লাহ বলেন, এত বড় কুতির নাম, আমার আল্লাহ বলেছেন ফালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা, তোর যখন সেইটা লাগবে আমার এই সুন্দর নাম ধরে ধরে আমার ওসিলা করে ডাকবি, সুবহানাল্লাহ। ও গাফফার, আয়না গুনাহ করেছি আমার একটু মাফ করে দাও, ও সাত্তার তুমি তো দোষ গোপন করো, আমার দোষ একটু গোপন করে দাও, ও রাজা আমি না খাওয়া পড়ায় কষ্ট আছি, আমার টাকা পয়সা নেই, তুমি তো আমার নিজেকে সচ্ছলতা দাও, আল্লাহ একবার বলেন। এই জন্য এই নামগুলোর এত বরকত, হযরত আবু হুরায়রা বলতেছেন ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহা দাখাল আল জান্নাহ, আমার আল্লাহর নাকি 99টি নাম আছে, সুবহানাল্লাহ, প্রত্যেকটি নামের এত বরকত। আল্লাহর হাবিব বলতেছে তোরা যদি ইমানের দিনের সাথে আল্লাহ তাআলার এই সিফাতের নামগুলো যদি ইয়াদ করিস, মুখস্থ করিস, হেফজ করিস, আহসাহা দাখাল আল জান্নাহ, আমার আল্লাহ খুশি হয়ে তোদের জান্নাতে দিয়ে দেবে। এই জন্য বাবা প্রাইমারিতে পড়াই না, এত বড় একটা নিয়ামত বড় হাদিস, কলেজে পড়াই না, হাই স্কুলে পড়াই না, কিন্তু আল্লাহর রহমতের নুরানি মাদ্রাসার মাধ্যমে এগুলো পড়াই, কথা কেন ঠিক না, সেখানে হাদিস আসতেছে এইটা পড়াই, হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বাদিউল মুসাফিরুল গফফারুল মাহানুল আহাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম القابض الباسي الخافض الرافع المعز المضل السني البصير الحجاب العطل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيد الشهيد الحق الوكيل الخفي المكين العلي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤكد الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتخب العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجميع الغني المغني المانع الضار
نافع النور هذا البطيء إذا بطيء سبحان الله ولد هذا البطيء قولي الله فارغ الله أكبر وكالات وسكولي هاي মহিলারা আম্মা জানেন আপনারা আসছেন এই শেষ বেলায় আপনাদের সন্দ করে এই কথাটি বলি যে আপনারা আপনারা মায়ের জাতি আপনাকে সৃষ্টি করা হয়েছে কেন আপনি একটু ভালো করে শুনেন ওই আদম 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 আদমের মুখে হাসি ফোটাবার জন্য জান্নাতের থেকে দামি নিয়ে আবো সুবহানাল্লাহ কত জোরে কয় আরো জোরে কয় সুবহানাল্লাহ আল্লাহ বলছে এত সুখের জান্নাত দিলাম অথচ তুমি কিরকম একা একা বোধ করতেছো ঠিক আছে এমন এক অপূর্ব শীষ মানে আদম তো এক অপূর্ব শীষ তাম দুনিয়া সৃষ্টির ভিতরে আদমের চেয়েও দামি সৃষ্টি আল্লাহু আকবার আদমের চেয়েও দামি সৃষ্টি মানে আদম যার প্রতি পাগল এইরকম এক অপূর্ব শীষ পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আম্মা জান হাওয়াকে আল্লাহ সৃষ্টি করে সিরে বেদায়া নিহায়া ভিতরে রাখছে আল্লাহ তালা আদমকে আদম ঘুমিয়ে রয়েছে ডানকাতে আল্লাহ বলছে যে ওরে সাজা সাজায়ে ওরে সুহাগ আল্লাহ বলছে সুহাগ আল্লাহ এমন এক বস্ত্র পরিয়েছে মকমালের যে সত্তর পদ্মা দিয়ে সেটা জান্নাতে পোশাক সত্তর পদ ধর পড়েছে এত পাতলা এত ফির ফিরে যেটার প্রতি মানুষ আকৃষ্ট হয় আল্লাহ সেটাকেও ওই পর্দার ভিতরে আফসা আফসা দেখিয়ে দেবেন সুবহানাল্লাহ জাতি স্বামী পাগল হয়ে যায় যতবার স্ত্রীর দিকে তাকাবে জান্নাতে ততবার স্ত্রীর সৌন্দর্য স্বামী চোখে আল্লাহ বাড়িয়ে দেবেন এরকম গোগল ফসা এরকম দাঁত এরকম ভাইটি এরকম মোটা এ থাকবে না স্বামী স্ত্রী দুইজনে সমবয়স্ক হবে কোন দিন তাদের তেত্রিশ বছর এক সেকেন্ড বয়স হবে না শিক্ষাতে বলবেন না সুবহানাল্লাহ এক অপর সাথে শুধু তাই নয় আপনার যান অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করে হুজুর মানে বলে হুজুর আদমের জন্য নাকি সত্তর হুদ থাকবে হুজুর আমাদের জন্য কি থাকবে এরকম তো কথা আল্লাহ বলতেছে না চিন্তা নেই চিন্তা নেই এর উত্তর হচ্ছে আল্লাহ বলতেছে এমন অপরূপ সাজে এমন আচ্ছা ভাই বলেন তো হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা ভিতরে তার সৌন্দর্যটা আলাদা না বলেন ভাই এই জন্যই তো নায়িকা তারা ঠিক কিনা তো ওই রকম হবে এই যে কোটি কোটি রহমতের যে ঘুর গেলাম থাকবে তার ভিতরে এক অপূর্ব আলাদা ধরনের সৌন্দর্য থাকবে স্ত্রীর সুবহানাল্লাহ শুধু তাই নয় আম্মা জানেরা শোনেন আপনাদের সত্তরটা লাগবে না আল্লাহ কি বলতেছেন আল্লাহ পাক হচ্ছে আংসানা হুনা ঈশা ফাজা আল্লাহ হুনা আদকারা প্রত্যেকটি মহিলাকে আল্লাহ চিরদিনের জন্য কুমারী বানিয়ে দেবেন সুবহানাল্লাহ কয় না কেন ভাই ভাবি যা চাষা চাষি যেই প্রথম লাল শাড়ি করে আইছে যে সাজাই গুজাই দিছে ওই দিনের সৌন্দর্য কি আর দুনিয়ায় কোনোদিন হয় কথা কয় না কেন হ্যাঁ ওই যে কুমারী হালাতে যখন সাজে ওই যে তিন দিন ধরে গোসল করাই ওই যে পাশে শাড়ি পরাই ওটা চোখে একবার দেখি এলেই তো পড়ে না চোখের পল কি তোমার রূপের জল দুহাই লাগে মুক্তি তোমার একটু আসলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরে যাব বাসাতে পারবে না তো এটা হলো প্রথম দিন ওইটা পছন্দ হয়েছে বলে তো জীবন সঙ্গী বাতাই করেছি কথা আমার আল্লাহ সুরাকিয়া বলতেছে আম্মা জান
একটু যদি ধৈর্য ধরেন লজ্জা ইসলামের হেফাজত করেন স্বামীর আনুগত্য করেন আল্লাহ দেবেন তবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রোজাটা রাখবেন আল্লাহর কসম আল্লাহ বলতেছেন আপনাকে জান্নাতের ভিতরে স্বামী অনুগামী বানিয়ে দেওয়া হবে স্বামী ছাড়া আর কারো থাকবে না কারণ জান্নাতে যাওয়ার আগে না জানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন আল্লাহ অন্তরের ভিতরে যত যাতনা আছে সব বের করে তারপরে জান্নাতে দেবেন আল্লাহ কবুল করে বলুন আমিন যাই হোক আজকে পর্যন্ত রাখি হ্যাঁ কিভাবে দেওয়া যায় আগে মোনাজাত করে দিই নাকি না না মোনাজাতের ভিতরে তখন প্রথম এক বার না তিনবার তার গোত্রের লোকদেরকে দাওয়াত করে খাওয়াইছেন আলহামদুলিল্লাহ যদি ওটা এক ফুটা কিন্তু এর মর্যাদা অনেক বেশি কথাটা ঠিক কিনা এই জন্য ভাই কেউ কেউ বাইরে যাবেন না হুড়াহাকা করবেন না এটা খুব সামান্য একটা খেচুরি কিন্তু এটা আল্লাহর দেওয়া মেহমানের আপনাদের জন্য বরকতের মেহমানদারি এটা নবীর সুন্নাত আলহামদুলিল্লাহ বলেন এ তাবারক বাড়ির তাবারক মানে করবেন না এটা হলো দিনের তাবারক এটা হলো শেফা এটা কি বলেন এটা শেফা এই জন্য বলবো ভাই এই যে দেখছে মনে আচ্ছা দিয়ে দেয় মুনাজাতটা আমরা এই দিয়ে আর পরে করি ওই পর্যন্ত যাওয়ার যারা ভিতরে থাকবে মুনাজাতটা ওই পর্যন্ত আমি অপেক্ষায় রাখি দিব্বার ভিতর সলা ঢুকাই তপু তাওহীদ সারে না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আমি মুনাজাত করতেছি ভিতরে দিয়ে দেন আল্লাহুম্মা আমিন।